তখন দেখলাম যে এখানে একটা বাচ্চা মরে পড়ে আছে আপনারা করবেন কি আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেছেন আদিবাস ব্লগ আমার ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার এই খামারের বিভিন্ন তথ্য আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো আশা করি আপনারও কাজে আসতে পারে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেলাইকুনটি দিয়ে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও অবশ্যই আপনি পেয়ে থাকেন সবার আগে তো এই হচ্ছে অবস্থা জানাবো আজকের বর্তমান খামারের কি অবস্থা বাবা বাচ্চাগুলো কি অবস্থায় আছে বাচ্চাগুলোর বয়স আজকে আলহামদুলিল্লাহ দশ দিন এই যে বাচ্চাগুলো একটু দেখাই সকালে যখন খামারে আসি খামারে এসে দেখলাম যে প্রথমে এই পানির পাত্রগুলা খালি তারপর খাদ্যর পাত্রগুলা খালি তো বাচ্চাগুলো সকাল সকাল খাবার দিলাম তো খাবার দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন যে খাবারে ব্যস্ত খাবার খাইতেছে আর তাছাড়াও হচ্ছে যে একটা বড় বিষয় বাচ্চাগুলো সকালে এসে যখন দেখলাম যে একটা পিছু পিছু আর একটা ছুটতেছে কারণ কি বুঝতেছি না পরে বুঝলাম যে বাচ্চাগুলো ছোকরা করে আর একটু সিনডম দেখায় আপনাদের ছোকরা টুকরি করলে আপনারা করবেন কি এই যেটা কী করছে এই যে ওটার পাছা পিছনে কি করছে এই যেটা নটারের অবস্থা খারাপ করছে তো বাচ্চাগুলো যখন ছোকরা করে তখন আমরা প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিকভাবে যেটা ট্রিটমেন্ট করাই প্রাথমিক ট্রিটমেন্ট হলো যে আপনার এই খাদ্য পানির সাথে আমরা লবণ মিক্স করে দিই এই লবণটা মিক্স করার পর এই বাচ্চাগুলা আর ঠোকরা করবে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হবে না আমি অলরেডি সকালের খাবার পানির সাথে আপনার এই যে লবণের পানি মিক্স করে দিছি আলহামদুলিল্লাহ তো আশা করি আর এরকম সমস্যা হবে না যদি তারপরও যদি দেখেন যে আবারও ঠোকরাঠকরি করে তো সেই ক্ষেত্রে আপনি আবারও সেম দুপুরবেলা যে খাবার পানি দিবেন তো সেই ক্ষেত্রে আবারও লবণের পানি মিক্স করে দিবেন আর যদি প্রয়োজন হয় যদি রাতের বেলাও দেখেন জীবন তা আবার রাতের বেলাও একটু লবণের পানি খাওয়াই দেবেন আশা করি তাছাড়া কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা তাছাড়া বিকল্প কোনো ওষুধ থাকতে পারে মেডিসিন থাকতে পারে আমি সেটার দিকে চাই না আমি সবসময় এটা দুই এক দিন করে হয়তোবা তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলারে আমি প্রাথমিক চিকিৎসা হিসাবে লবণের পানি খাওয়াই এতে কোনো সমস্যা হয় না আশা করি তো বাচ্চাগুলোর বয়স আজকে দশ দিন দশ দিনের মাথায় এসে আমার এক ভাই জিজ্ঞেস করতেন যে ভাই বাচ্চাগুলো এখন কয় বস্তা খাবার খাইছে তো এইখানে আমার বাচ্চা আছে মোট পাঁচশো বাচ্চা তো পাঁচশো মুরগি আমার অলরেডি দশ ব দুই বস্তা খাবার শেষ করে নেই এখনও দশ কেজির মতো খাবার আছে পাঁচশো মুরগির তো এখনও ওইখানে পাঁচ সাত কেজি খাবার আছে খাবারটা একটু যদি পরে দেখায় আপনাদের আর তাছাড়া পাঁচশো মুরগি ধরেন দুই বস্তা খাবার খাইছে এই পর্যন্ত এই হচ্ছে অবস্থা আর গতকালকে মাকদ্বীপের পর যখন খামারে আসি একটু দেখার জন্য তখন দেখলাম যে এখানে একটা বাচ্চা মরে পড়ে আছে তো বাচ্চাটা দেখে খুবই খারাপ লাগলো কালো একটা বাচ্চা তো আমার এই নিয়ে পাঁচশো মুরগির থেকে তিনটা বাচ্চা মারা গেছে আর তাছাড়া বাকি সব কিছুই আল্লাহর রহমতে ঠিকঠাক আছে আপনাকে দোয়া ইনশাল্লাহ দোয়া করবেন সবাই তো বাচ্চাগুলো মার্শাল্লাহ আগে থেকে একটু বড় হয়েছে তুলনামূলক দেখেন দেখাই আপনাদের মার্শাল্লাহ এই হচ্ছে আমার বর্তমান খাবারের অবস্থা তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আর অসুস্থ বাচ্চাগুলোর এইখানে রাখছি কারণ আপনার এগুলো যদি এবার ভিতরে দেই তাহলে অবস্থা আরও খারাপ করে ফেলবে আর যদি একটু খেয়াল না রাখি তাহলে একদম দেখা যায় পরবর্তীতে মেরেই ফেলবে তো যেই কারণে এগুলো এইখানে রাখা তা আমার যে খাবার খাদ্য আছে এই খাদ্য থেকেই যে এখানে এটার ভিতরে এখনো দশ কেজির মতো খাবার আছে তো এই হচ্ছে কথা আর কি আমি যখন মুরগি আনি তখন দুই বস্তা খাবার আনছি তাছাড়া কোনো খাদ্য আনি নেই এই হচ্ছে বর্তমান অবস্থা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে সব কিছু সব কিছু ঠিকঠাক আছে আল্লাহ রহমতে তো সবাই আশা করি ভালো থাকবেন কি আমার খামরের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ